100 বছরের পুরনো শিবের মন্দিরে পুণ্য অর্জন করার জন্য উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। প্রত্যন্ত মিনাখার কুলটি অঞ্চলের ঘাসখালি এলাকায় 100 বছরের পুরনো শিবের মন্দিরে চড়ক পুজো উপলক্ষে উপচে পড়ল পূর্ণিমার থেকেই ভিড়। আজ থেকে 118 বছর আগে মিনাখার হাটপুকুর অঞ্চলের বিহারি এলাকার একটি মন্দিরে বাবা মহাদেবের পুজো হতো। বারবার নদী ভাঙনে মন্দির প্রায় বিদ্যাধরী নদীতে তলিয়ে যাচ্ছিল। সেই সময় কুলটি অঞ্চলের ঘাসখালি এলাকার হরিমতি দেবী নামে এক মহিলাকে স্বপ্নাদেশ দেয় বাবা মহাদেব। এই স্বপ্ন আদেশ পাওয়ার মাত্রই ঘাসখালি এলাকায় জঙ্গল কেটে বিহারি এলাকা থেকে বাবা মহাদেবের মূর্তি তুলে এনে ঘাসখালিতে প্রতিষ্ঠা করেন ওই মহিলা। তারপর থেকে পুরনো সেই রীতিনীতি মেনে এই মন্দিরে পূজিত হন বাবা মহাদেব। কাঁচা আম উৎসর্গ করে বাবা মহাদেবের মাথায় দুধ গঙ্গাজল ডাবের ঝল ঢেলে পূর্ণ অর্জন করেন পূর্ণার্থীরা। উত্তর চব্বিশ পরগনার, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ পূর্ণার্থীরা পূর্ণ অর্জন করার জন্য এই গ্রামে মন্দির তৈরি থেকে শুরু করে যাত্রীদের থাকার জন্য যাত্রী প্রতীক্ষালয়, শৌচালয়, পানীয় জল এবং মন্দিরে আসার জন্য একাধিক রাস্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে এলাকার বিধায়িকা উষারানী মণ্ডলের উদ্যোগে, এমনটাই জানান পূজোদ্যোক্তারা। আগামী দিনে পূর্ণার্থীদের কথা মাথায় রেখে এই মন্দির এবং মন্দির সংলগ্ন এলাকায় এখনও বেশ কিছু উন্নয়নমূলক কাজের দরকার রয়েছে তারও দাবি এদিন জানানো হয়। এই মেলাটা, এই মন্দিরের বয়স হচ্ছে এখানে 117 থেকে 118 বছর, দুটো যে কোনো একটা হবে। এই মন্দিরটা মূলত ছিল বিহারি গ্রাম, মানে আমাদের বিদ্যাধরী নদীর ওপারে। নদী যখন ভাঙন শুরু হয় তখন স্বপ্ন আদেশে আমার বাবার পিসিমা ছিলেন, ওনাকে স্বপ্নে কিছু কথাবার্তা হয়, হওয়ার পরে ঠাকুরটাকে নিয়ে এখানে চলে আসে। তখন ছিল এই জায়গাটা সম্পূর্ণ জঙ্গল, সেই জঙ্গল কেটে এখানে মন্দির স্থাপন করা হয়। সেখান থেকে উনি নিজে পুজো পাঠ করে আসেন, আস্তে আস্তে মানে ভক্ত বৃন্দদের সব সমাগম শুরু হয়। এবং তখন তো রাস্তাঘাট পজিশন তো অনেকটাই নর্মাল ছিল, লোকজন তখন কম ছিল। আস্তে আস্তে বর্তমান এখন বহু জায়গা থেকে লোকজন এসে জল ঢালতে চলে আসে। কোন কোন জায়গা বলতে একেবারে এভাবে গুছিয়ে বলা যাবে না, তবে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা বা তার থেকে আরও দূরের থেকেও আমরা পরিচয় নিয়ে দেখেছি দর্শনার্থী এখানে আসে। শিবের মেলা এটা, শিবের মাথায় জল ঢালার জন্য অসংখ্য পুণ্যার্থীরা এখানে আসে এবং এই মেলার একটা ঐতিহ্য আলাদা আছে। বহু দূর দূরান্ত থেকেই মানুষ আছে, যেমন ওধারে আমাদের তারকেশ্বর রয়েছে, তারকেশ্বর বাবা শিবের মাথায় জল ঢালার জন্য যেমন প্রচুর দর্শনার্থী যায়, তেমনি এখানেও কিন্তু প্রচুর মানুষ বাবার মাথায় জল ঢালার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসে। আমরা দেখেছি বাবা তারকেশ্বরের পরেই যেন মনে হচ্ছে এই ঘাসখালির মেলাটা দ্বিতীয় একটা মেলা পশ্চিমবাংলার মধ্যে। এখানে প্রচুর মানুষের সমাগম হয়, 118 বছরের পুরনো এই মেলা। আমরা প্রতি বছর এই মেলাতে আসি এবং যে সমস্ত মা ভাই বোনেরা শিবের মাথায় জল ঢালার জন্য আসে তাদেরকে সুযোগ মানে উপযুক্ত পরিষেবা দেওয়ার জন্য এখানকার ঘাসখালির যে সমস্ত ছেলেরা রয়েছে, স্বেচ্ছাসেবকরা রয়েছে, এরা খুব তৎপরতার সহিত এই মেলাটা এরা পরিচালনা করে এবং প্রশাসনও যথেষ্ট সহযোগিতা করে। এবং এই মেলায় যে সমস্ত দর্শনার্থীরা রয়েছে আসে তাদেরকে যথেষ্ট পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো এখানে নেই। তো একটা যাত্রী সেট করে দেওয়া হয়েছে, টিউবওয়েল আছে এবং আরও কিছু পানীয় জলের ব্যবস্থা করলে, টয়লেটের ব্যবস্থা করলে এখানে ভালো হয়। সেটা পরবর্তীকালে আমরা দেখব, চেষ্টা করব এই মেলার যে সমস্ত পরিকাঠামোর অভাব রয়েছে সেগুলোকে আমরা ঢেলে সাজাবার চেষ্টা করব, দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা দেখব। এখানকার যারা কর্মকর্তা আছে তারা আমাদের কাছে আবেদন করেছে, ইতিমধ্যে আমরা কিছু কিছু আবেদন পূরণ করতে পেরেছি সামর্থ্যের মধ্যে, এবং যারা যেগুলো পারেনি আমরা নিশ্চয়ই আগামী দিনে করার চেষ্টা করব। এবং সমস্ত দর্শনার্থী যাতে ভালোভাবে এসে এখানে থাকতে পারে তার একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করার আমরা চেষ্টা করব। মিনাখা থেকে অন্য মৈত্রী রিপোর্ট, চ্যানেল 24/7।